কেউ বলে সায়েন্স নাও, কেউ বলে আর্টস, আবার কেউ বলে কমার্সের চেয়ে ভালো কিছু হতেই পারে না। কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করেনি আমার কোন সাবজেক্ট পছন্দ বা আমি কি পড়তে চাই। কিন্তু কেউ জিজ্ঞেস করার পর যদি আপনি কনফিউজ থাকেন এবং এর উত্তর আপনার কাছে না থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এটা আমরা সবাই জানি যে পড়াশোনা আমাদের লাইফে কতটা ইম্পর্ট্যান্ট, সেটা হোক ভালো চাকরি পাওয়ার জন্য বা সুন্দর জীবন করার জন্য, উভয় ক্ষেত্রেই পড়াশোনা খুবই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া প্রত্যেক মা বাবা তার সন্তানকে সবচেয়ে ভালো শিক্ষা দিতে চায়, এজন্যই তারা ছেলে মেয়েদের স্কুলে পাঠায় যাতে তারা জীবনে সফল হতে পারে। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী ক্লাস এইটের পর কনফিউজড হয়ে পড়ে, কি করতে হবে কি করতে হবে না তারা এটা বুঝতে পারে না। কারণ অষ্টম শ্রেণীর পর যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে সামনে গিয়ে আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো ক্লাস এইটের পর কি করা উচিত, কি করা উচিত না, এবং ক্লাস এইটের পর আপনার কোন সাবজেক্ট নেওয়া উচিত। কারণ ক্লাস এইটের পর একটা ভালো সাবজেক্ট নেওয়া আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এর মধ্যে আপনার এটাও জানা দরকার যে নাইন থেকে ইন্টারমিডিয়েটে আপনাদের কি কি পড়ানো হবে যাতে সামনে গিয়ে আপনাদের সাহায্য হয়। বেশিরভাগ মানুষ কিছু না ভেবেই এমন একটা সাবজেক্ট পছন্দ করে যেটাতে তার ইন্টারেস্ট থাকে না, এই জন্য তাদের পড়ায় মনোযোগ থাকে না আর তারা ফেল করে। আর ফেল করলে অনেকে কলেজ ছেড়ে দেয়, যেটা কিনা সবচেয়ে বড় ভুল। তবে আমাদের দেশে এসএসসি এর পর আপনি চাইলে সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, এমনকি এইচএসসি এর পরও আপনি আপনার নিজের পছন্দ মতো সাবজেক্টে পড়তে পারবেন। কিন্তু আপনার কোনটা পছন্দ সেটা যদি আপনি আগে থেকেই বুঝতে পারেন, তাহলে সফল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। আর এজন্য ক্লাস এইটের পর একটা ভালো সাবজেক্ট পছন্দ করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন জেনে আসি ক্লাস এইটের পর আমাদের কি করা উচিত, কোন সাবজেক্ট পছন্দ করা উচিত, সায়েন্স কমার্স নাকি আর্টস, নাকি এর সাথে অন্য কিছু। আপনি এটাও জানতে পারবেন সায়েন্স কমার্স আর আর্টসের মধ্যে পার্থক্য কি এবং কোন সাবজেক্ট আপনার জন্য বেস্ট। তাহলে চলুন জেনে নেই এই সাবজেক্টগুলো সম্পর্কে। ক্লাস এইট পাশ করার পর আপনার সামনে তিনটি সাবজেক্ট মেইন আসবে, সায়েন্স কমার্স এবং আর্টস, যেগুলো থেকে যে কোনো একটি পছন্দ করে আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। প্রথমেই যে সাবজেক্টের কথা বলবো সেটা হচ্ছে আর্টস। 50% মানুষ মনে করে যারা একটু কম ভালো স্টুডেন্ট, এক্সামে কম মার্কস পায় তারা আর্টস নেয়। এই সাবজেক্টের সামনে গিয়ে কিছু করার থাকে না, কোনো ক্যারিয়ার করা যায় না, কিন্তু মোটেও এমনটা না। যদি আপনি এই সাবজেক্টটা ভালো করে পড়েন, তাহলে আপনি একজন ভালো পলিটিশিয়ান, উকিল, জাজ হতে পারেন। এছাড়া আপনি ইউনিভার্সিটির প্রফেসরও হতে পারেন। যদি আপনার ভবিষ্যতে পলিটিশিয়ান, জাজ, উকিল বা প্রফেসর হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি আর্টস নিতে পারেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আর্টস নিলে আপনাকে কি কি বিষয় পড়তে হবে। তবে চলুন আপনাকে জানাই আর্টস নিলে আপনাকে কি কি পড়তে হবে। সবার প্রথমে যে সাবজেক্ট আসে সেটি হচ্ছে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস। যদিও এটা যারা পছন্দ করে না তাদের জন্য খুবই বোরিং সাবজেক্ট, তবে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আর্টস নিতে পারেন। এখানে আপনি পুরনো সময়ের কথা জানতে পারবেন, যেটা আপনার মজা লাগবে। 2 আসে ইংলিশ। এই সাবজেক্টে আপনাকে ইংলিশ গ্রামার শেখানো হবে। এছাড়াও এই সাবজেক্টে ইংলিশ লিটারেচারের পাশাপাশি আরও অনেক কিছু রয়েছে। যদি আপনি আপনার ইংলিশ ইম্প্রুভ করতে চান এবং এই ফিল্ডে আরও এগিয়ে যেতে চান, তাহলে আপনি এই সাবজেক্ট নিতে পারেন। 3 আসে জিওগ্রাফি, যাকে আমরা ভূগোল বলে থাকি। এখানে আপনি পৃথিবী সম্পর্কে জানতে পারবেন, যেমন ভূমিকম্প, সুনামি কেন হয়, এছাড়াও আরও অনেক কিছু জানতে পারবেন। 4 আসে সাইকোলজি। এই সাবজেক্ট পড়লে আপনি মানুষের আচরণ দেখে, কথা শুনে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তারা কীভাবে, এরকম অনেক মজার মজার স্টোরি জানতে পারবেন। 5 আসে পলিটিক্যাল সায়েন্স। এই সাবজেক্ট পড়ে আপনি দেশের সরকার ব্যবস্থা সম্পর্কে জানতে পারবেন। 6 আসে ইকোনমিক্স। এই সাবজেক্টে আপনি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারবেন। 7 আসে সোশিওলজি, সেখানে আপনাকে সমাজসেবার ব্যাপারে জানানো হবে। 8 আসে ফিলসফি, এখানে আপনাকে জানানো হবে মানুষ কিভাবে খুশি থাকে, কিভাবে স্ট্রেস ফ্রি থাকে, এছাড়াও আরও অনেক কিছু। তো এগুলো তো ছিল আর্টসের সাবজেক্ট, এখন জানাবো কমার্স নিলে আপনাকে কি কি সাবজেক্ট পড়তে হবে। তো চলুন এই বিষয়ে জানি। এই সাবজেক্টকে আর্টসের চাইতে একটু বেশি ইম্পর্টেন্স দেয়া হয়।
আপনার যদি ব্যাংকিং এ ইন্টারেস্ট থাকে, আপনি যদি সিএ হতে চান, তাহলে এই সাবজেক্ট আপনার জন্য। এই সাবজেক্টে পড়লে আপনি ব্যাংকে ম্যানেজার, ক্যাশিয়ার ইত্যাদি হতে পারবেন। যদি আপনার এই বিষয়ে আগ্রহ থাকে, তাহলে আপনি এই সাবজেক্ট পছন্দ করতে পারেন। কমার্সে কি কি সাবজেক্ট রয়েছে জেনে নিন, যা জানা এই সাবজেক্টে পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই আসে অ্যাকাউন্টেন্সি, যেখানে আপনাকে হিসাব কিতাব শেখানো হবে, যেমন বিজনেস, ব্যাংকে টাকা জমা দেওয়া ও বের করা ইত্যাদি। দ্বিতীয়ত আসে ইকোনমিক্স, এই সাবজেক্টে আপনি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারবেন। তৃতীয়ত আসে বিজনেস স্টাডিজ, এখানে আপনাকে পড়ানো হবে কিভাবে বিজনেস করতে হয় এবং বিজনেস করতে কি কি লাগে। চতুর্থত আসে ম্যাথমেটিক্স, এই সাবজেক্টে আপনাকে ম্যাথ শেখানো হবে, তা ভবিষ্যতে আপনার অনেক কাজে লাগবে। ইংলিশ, এই সাবজেক্টে আপনাকে ইংলিশ গ্রামার শেখানো হবে, এছাড়াও এই সাবজেক্টে ইংলিশ লিটারেচারের পাশাপাশি আরও অনেক কিছু রয়েছে। এই ছিল কমার্সের কথা। এখন জানাবো সায়েন্সের কথা, যে আপনি কেন সায়েন্স নেবেন এবং এর মাধ্যমে আপনি কি কি হতে পারবেন। সায়েন্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ মনে করা হয় এর ভবিষ্যৎ অনেক ভালো। সাধারণত যেসব ছাত্রছাত্রী পড়াশোনায় খুব ভালো, তারা সায়েন্স নিয়ে থাকে, কারণ এই সাবজেক্টটা পড়া কিছুটা কঠিন। যদি আপনি পড়াশোনায় ভালো না হয়ে থাকেন, তাহলে এই সাবজেক্ট একদমই নেবেন না। তবে ভবিষ্যতে আপনার যদি ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি এই সাবজেক্ট নিতে পারেন। আপনি যদি ডাক্তার হতে চান, তাহলে আপনাকে বায়োলজি, কেমিস্ট্রি এবং ম্যাথে ভালো রেজাল্ট থাকতে হবে। আর যদি ইঞ্জিনিয়ারিং করতে চান, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে ভালো রেজাল্ট করতে হবে। এখন আপনাকে জানাবো এই সাবজেক্টগুলোতে আপনাকে কি কি পড়তে হবে। ফিজিক্স, এই সাবজেক্টে আপনি জানবেন পদার্থ, গতি আর শক্তি সম্পর্কে। কেমিস্ট্রি, এই সাবজেক্টে আপনি জানবেন রসায়ন বিজ্ঞান সম্পর্কে, যেমন পানি, কেমিক্যাল, গ্যাসের পদার্থের বিষয় সম্পর্কে জানতে পারবেন। বায়োলজি, এই বিষয়ে আপনি জানতে পারবেন জীববিজ্ঞান সম্পর্কে, মানুষের শরীর কিভাবে অর্গান কাজ করে, বিভিন্ন রোগ, এছাড়াও অনেক কিছু জানতে পারবেন এই সাবজেক্টে। ম্যাথমেটিক্স, এই সাবজেক্টে আপনাকে ম্যাথ শেখানো হবে, তা ভবিষ্যতে আপনার অনেক কাজে দেবে। কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টে আপনাকে কম্পিউটার সম্পর্কে পড়ানো হবে, যেমন কম্পিউটার কিভাবে কাজ করে, সফটওয়্যার কিভাবে তৈরি হয়, ইন্টারনেট ইত্যাদি। তো এখন আপনি বুঝতে পারলেন যে কোন কোন বিষয়ে কি কি পড়ানো হয় এবং কি বিষয় পড়ে ভবিষ্যতে কি হওয়া যায়। আপনার কাছে এখন সব ক্লিয়ার, তাই আপনি সবারটা শুনুন, কিন্তু আপনার যা মনে হয় তাই করুন, কারণ সব কিছু শোনার পর আপনার যেটা ইচ্ছা করবে সেটাই হবে আপনার জন্য বেস্ট ডিসিশন। তো আপনার ডিসিশন মতো কাজ করুন, আর এর সাথে আপনার জন্য থাকছে অনেক শুভকামনা। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী ও উপভোগ্য হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত পাশে থাকুন।